গুড মর্নিং, সুপ্রভাত আপনাদের সবাইকে। স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলায় নিবেদিত কথা সুরের এই জমজমাট সকালে, রবিবারের সকালে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমরা কিন্তু জানি যে আমাদের সম্পর্কের যে বাঁধনটা থাকে তা কিন্তু সবসময় রক্তের সম্পর্ক দিয়ে সম্পর্কটা হয় না, আমাদের অনুভূতি দিয়েই কিন্তু আমাদের সম্পর্কের একটা তৈরি হয়। যেখানে অনুভূতি আছে সেখানে কিন্তু আমাদের সম্পর্কে এমন একটা ব্যাপার হয়ে যায় যে আমাদের অনেক পরও আমাদের অনেক আপন হয়ে যায়, আমাদের খুব কাছের হয়ে যায়। আবার যেখানে অনুভূতি থাকে না সেখানে কিন্তু আমাদের অনেক আপন জন আমাদের থেকে অনেক দূরে আমাদের পর হয়ে যায়। আর আমরা সবসময় ভাবি যে আমাদের জীবনে এমন একজন আছেন যিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের যে কোনো বাধা বিপত্তি যখনই আমাদের জীবনে আসে উনি আমাদের ধরে তুলে নিয়ে যান। তিনি হতে পারেন আমাদের খুব কাছের কেউ একজন, হতে পারেন আমাদের আরাধ্য কোনো দেবতা, হতে পারেন আমাদের মনের প্রাণের কাছের একজন কেউ। সেই তুমি, সেই তুমির অন্বেষণ কিন্তু আমাদের চলছে এবং চলবে সবসময়। সে যাই হোক, আজকে আমাদের সকালে আমাদের স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে রয়েছে এ প্রজন্মের শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন শাগনিক দেবনাথ। এবং শিল্পীকে যে আরও দুজন শিল্পী সহযোগিতার জন্য রয়েছেন তাদের মধ্যে রয়েছেন কিবোর্ডে গৌরব রায়বর্মন। গৌরব, অনেক স্বাগত। আর তবলায় রয়েছে আমাদের সঙ্গে এ প্রজন্মের আরেকজন শিল্পী, রয়েছেন আমাদের সঙ্গে সৌনক দেবনাথ। সৌনককে অনেক স্বাগত। শাগনিক, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই রবিবারের সকালে, রবিবাসরের সকালে, কারণ রবিবার হচ্ছে আমাদের একটা আরাম আয়েশের দিন। আর রবিবারের সকালটা যখন আমরা গান দিয়ে যখন শুরু হয় আমাদের কথাই সুরের জমজমাট সকাল দিয়ে, তখন আমার মনে হয় সারাদিন খুব জমজমাট কাটে আমাদের। তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। তো আজকে তুমি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করবে। অবশ্যই তিনি আমাদের প্রাণের ঠাকুর, আমাদের বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি উনি। ওনার গান দিয়ে যখন শুরু হবে তখন আজকে সকালটা খুব ভালোই হবে। শুরু করার আগে আমি দর্শক বন্ধুদের আর একটু বলে দিই, যারা আপনারা ঘরের বাইরে অথবা রাজ্যের বাইরে রয়েছেন, আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে চাইছেন, আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ, এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। আর যারা শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলতে চাইবেন আপনারা ফোন করতে পারেন 0381-238-4488 এই নাম্বারে। আমরা চলে যাব শাগনিকের কাছে। শাগনিক, শুরুতে আমরা রবি ঠাকুরের কি পর্যায়ের গান দিয়ে শুরু করব? এটা পূজা পর্যায়ের পূর্ব গগনা ভাগের। ঠিক আছে, পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি আমাদের সকালটা আজকে। পূর্ব গগন ভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণরাগে, পূর্ব গগন ভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণরাগে, পূর্ব গগন ভাগে শুভ শুভ মুহূর্ত আজ সার্থক কর রে, অমৃত ভর রে অমৃত পূর্ণ ভাগী, কে জাগে কে জাগে পূর্ব গগন ভাগী, দীপ্ত হইল সুপ্রভাত তরুণারুণরাগে, পূর্ব গগন ভাগী। এত সুন্দর করে করলো শাগনিক, দুজনের নাম এত কাছাকাছি,
দুজন বন্ধু মনে হচ্ছে, দুজন বন্ধু। শাগনিক, এখন তুমি কি করছো? এখন আমি রূপঙ্কর বাগচির তোমার টানে সারা বেলার গানটি করছি। হ্যাঁ, সেই গান তো এটা বলছি এমনিতে তুমি এখন কি পড়াশোনাটা কি করছো? এখন আমি কারেন্টলি শ্রীকৃষ্ণ মিশনে ক্লাস 11 এ আর্টস নিয়ে পড়ছি। 11 এ পড়ছো, তাহলে তো স্কুলের একটা পড়ার একটা চাপ আছে, তার সঙ্গে গানের যে চর্চাটা হয় সেটা রোজ রেওয়াজ হয়? রোজ না হলেও ট্রাই করি, যতটুকু পারি ট্রাই করি। ট্রাই করা হয়। গানের শুরুটা কবে থেকে হয়েছিল? গানের শুরুটা আমার হয়েছিল অনেক ছোট থাকতে, মেবি নার্সারি কেজি 1 এমন টাইম থেকে। তখন তো নিজের গানের কোনো ব্যাপার ছিল না, মা হাত ধরে নিয়ে গেছিল গান শেখাতে, তারপর গানের প্রতি ভালোবাসাটা আসে আস্তে আস্তে আসে। তাহলে আমরা রূপঙ্করের গানটা শুনে নিই, তারপর আবার কথায় কথায় যাব। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানি শিরদয়, তোমার কান্না সে কি আমার নয়, নিষেধ মানবে দিবানি শিরদয়, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে সুজন তুমি কথা দেবে, তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে, ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে।
এই গানগুলো এত সুন্দর, তারপর আর কি কথা থাকে না, মুখে ভাষা হারিয়ে যায় আমাদের। আচ্ছা বলছি শোনক, তোর কি ধরনের গান করতে বেশি ভালো লাগে? আমার রবীন্দ্রসঙ্গীত করতে ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত করতে ভালো লাগে। গানের শিক্ষার শুরুটা কি রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয়েছিল? রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয়েছিল। তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি একটা ভালোবাসা থাকবেই, কারণ রবি ঠাকুরের একটা কথা বলেছিল রবীন্দ্রনাথ, যে আমার যদি অনেক কিছুই লোকে ভুলে যায়, কিন্তু আমার গান কখনোই লোকে ভুলবে না, আমার গানটা চিরকাল চির সময় সবসময় সবার মুখে মুখে আমার গানটা থাকবে। সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাই, রবি ঠাকুরের গান আমাদের কখনোই পুরনো হবে না, কখনোই হারিয়ে যাবে না, কখনোই আমাদের মন থেকে চলে যাবে না। রবি ঠাকুর আমাদের মনের সঙ্গে এবং আমাদের জীবনের সঙ্গে অতপ্রত ভাবে যে জড়িয়ে আছে সেটা বোঝা যায়। এই প্রজন্মের শিল্পীরা সব গান সব যেখানেই যে গাকে যা কিছুই গান করুক না কেন, রবি ঠাকুরকে একবার ছুঁয়ে যেতেই হবে, আবার রবি ঠাকুরকে ছুঁয়ে আসতেও হবে, সেটাই হচ্ছে ব্যাপার। আর আজকে যে গানগুলো সাজিয়েছিস, সেই গানগুলো কিভাবে সাজিয়েছিস, মানে মনের কি ভাবনা থেকে সাজিয়েছিস গানগুলো? মনের ইচ্ছা আছে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি, শেষটাও যেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করি, এবং মাঝে যেহেতু 15 আগস্ট আসছে অবশ্যই, দেশ আমাদের প্রাণ মন। কবিও বলেছিলেন যে দেশকে যদি কেউ ভালোবাসতে না পারে তাহলে কি তাকে আমরা মানুষ বলতে পারি? তাহলে আমরা তাকে মানুষ বলতে পারি না। দেশকে ভালোবাসলেই, আমার মনে হয় দেশকে ভালোবাসলেই সবার প্রতি ভালোবাসাটাই আমাদের জেগে উঠবে। দেশ ভালোবাসা হচ্ছে অন্যরকম ভালোবাসা। মাকে যেভাবে কেউ শ্রদ্ধা করে ভালোবাসে, আমরা দেশ মাতৃকাকেও সেভাবেই শ্রদ্ধা ভালোবাসে আমাদের মধ্যে। কারণ কবিরা সবসময় বলে গেছে আমাদের ভারতবর্ষে হচ্ছে এমন একটি দেশ, আমাদের নানা ভাষা নানা রং নানা মত, কিন্তু তার মধ্যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের কিন্তু ভারতবর্ষ এক এবং অভিন্ন। তাহলে আজকে আমরা ভারতবর্ষের, তুই যে বলছি যে যেহেতু 15 আগস্ট আসছে আমাদের স্বাধীনতা দিবস, তাহলে সে স্বাধীনতা দিবসে আমাদের যে স্বাধীনতা যারা ফিরিয়ে এনেছেন, যে বীর সেনানী যারা রয়েছেন, ওদের জন্য তো আমাদের একটা শ্রদ্ধা সবসময় আছেন, আর তার মধ্যে যে অতন্ত্র মানে প্রহরায় যেই রয়েছে, যারা যে সৈন্যরা রয়েছে আমাদের জন্য, ওদের উদ্দেশ্য করে কিছু করছিস কি? সৈন্যদের উদ্দেশ্য করে করছে অবশ্যই, ওরা যদি না থাকতো তাহলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারতাম না, নিশ্চিন্তে আমরা চলতে পারতাম না। যারা আমাদের এই রোদ বৃষ্টি এত ঠান্ডা গরম সবকিছু মিলিয়ে যারা এত কষ্ট করে আমাদের পাহারা দিয়ে যারা রেখেছে, ওদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে আমরা একটা গান শুনি এখন। তাহলে চল শুরু করি আমরা। আপনাদের সঙ্গে রয়েছে আজকে শাগনিক দেবনাথ, শিল্পী শাগনিক দেবনাথ। শাগনিককে তবলায় সহযোগিতার জন্য রয়েছে আজকে সৌনক দেবনাথ, এবং কিবোর্ডে রয়েছে আজকে গৌরব, গৌরব রায় বর্মন। গৌরব আজকে সুরে নয়, গৌরব আজকে আঙুলের জাদুতে রয়েছে আজকে গৌরব আমাদের সঙ্গে। খুদ সো গে সলাম শহীদোকো জো খো গে সলাম শহীদোকো জো খো গে বতন কো জগা কর জো খুদ সো গে লাডলে আপনি মাও কে পালে মগর হো গে গোলিও কে হওয়ালে বোথে লাডলে আপনি মাও কে পালে মগর হো গে গোলিও কে হওয়ালে আজাদি বদলে জবানি লুটা দি বতন কে লিয়ে যা কি বাজি লগা দি হমারে থে আব দেশ কে হো গে হমারে থে আব দেশ কে হো গে
वतन को जगा कर जो खुद सो गए। सलाम शहीदों को जो खो गए, सलाम शहीदों को जो खो गए, वतन को जगा कर जो खुद सो गए। हिंदू व सिखिया मुसलमान थे, सलाम को जिनकी व संतान थे। हिंदू व सिखिया मुसलमान थे, सलाम को जिनकी व संतान थे। सलाम को जो बात यह कह गए कि बेटा गया है वतन तो रहे, जुदा हो के हमसे वो खो गए, जुदा हो के हमसे वो खो गए, वतन को जगा कर जो खुद सो गए। सलाम वतन को जगा कर जो खुद सो गए, वतन को जगा कर जो खुद सो गए, वतन को जगा कर जो खुद सो गए। সত্যি ওদের জন্য আমরা যতটাই শ্রদ্ধা জানাই, গানে জানাই, যেভাবেই জানাই, সেটাতেও মনে হয় কম পড়ে যায়। আমরা তারপর আরেকটা গান শুনে তারপর আমরা একটা বিরতিতে যাব। আমরা এরপরে কি গান শুনবো? এখন একটা রবি ঠাকুরের গান শুনে, হ্যাঁ, এই গানের পরে রবি ঠাকুরকেই মনে পড়ে সবার আগে। Oh,
সকালটাকে জমজমা করে তুলছে এশাগ্নিক। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। দর্শক বন্ধুরা, আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কথায় সুরে জমজমার সকাল, যেটি সানরাইজ গ্রুম অষ্টান নিবেদিত। আমরা ফিরে আসবো বিরতির ওপারে, কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গ্রুম অষ্টান নিবেদিত কথায় সুরের এই জমজমার সকালে। আজকে আমাদের সঙ্গে রয়েছে শিল্পী শাগ্নিক, এবং শিল্পীকে আরও যে দুজন শিল্পীর সহযোগিতার জন্য রয়েছে, আপনাদের অতি পরিচিত রয়েছে কিবোর্ডে গৌরব রায় বর্মন এবং তবলায় রয়েছে সৌনক দেবনাথ। আমি রয়েছি তপ, আপনাদের সঙ্গে কথায় কথায় আমরা চলে যাব আবার শাগ্নিকের কাছে। শাগ্নিক, আমরা শেষটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, তো বিরতির পর অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটু জিজ্ঞেস করছি তোকে যে তুই রবীন্দ্রসঙ্গীত দিয়ে বলেছিলি তোর সঙ্গীত জগতে পা রাখা, সেটা হচ্ছে নার্সারি KG-1। তখন মনে তোর কোনো বোঝার কোনো উপায় ছিল না, মা হাত ধরে যে গুরুর কাছে নিয়ে গেছেন তার কাছে শুরু করেছিস, তারপর আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগা, তারপর আস্তে আস্তে আরো অন্য ধরনের গান তুই করলি, তার মানে অন্য ধরনের গানও তুই করিস। তাহলে এখন তুই কি গানের চর্চা করছিস? এখন ইদানিং কাল আমি আধুনিক গান অমর ঘোষ স্যারের কাছে আমি করছি। আচ্ছা, অমরদার ছত্র ছায়ায়, অমরদার আশীর্বাদে এখন তুই আধুনিক গান করছিস। আচ্ছা, তাহলে শুরুটা তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয়েছিল, তো রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিকে আসার মধ্যে কি কোনো নিজস্ব কোনো ইচ্ছে ছিল না অন্য কোনো? না না, ইচ্ছা ছিল, রবীন্দ্রসঙ্গীত করার ইচ্ছা ছিল, করেছি, তাই জন্য এখন আধুনিক গানও ভালো লাগে, তাই স্যারের কাছে এখন শিখছি। আধুনিক গান ভালো লাগে তাই স্যারের কাছে শিখছি। রবীন্দ্রসঙ্গীতের শুরুটা? রবীন্দ্রসঙ্গীত শুরুটা আমার শ্রদ্ধেয় দেবাশিস এন্দো স্যারের কাছে আমার শুরু হয়েছিল। আচ্ছা, দেবাশিস এন্দো দার কাছে শুরু হয়েছিল কি যেন বলে রবীন্দ্রসঙ্গীত শেখা, তারপর আস্তে আস্তে। তাহলে এন্দোদার কাছে তো রবীন্দ্রসঙ্গীতের বাইরেও অন্য গানও শিখেছিস না, শুধু রবীন্দ্রসঙ্গীত শিখেছিস? স্যারের কাছে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগছে। আর এখন আধুনিক গানটা করছিস, তাহলে আজকের যে গানের যে চয়নটা হয়েছে তার মধ্যে নিশ্চয়ই অমরদার অনেকটাই হাত আছে, অমরদা অনেকটাই শিখিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে অমরদা তৈরি আছে। কারণ গানের চয়ন দেখে মনে হচ্ছে যে সেখানে একটার পর একটা যেভাবে আসবে সাজানো গোছানোটা, স্যারের আশীর্বাদ অবশ্যই আছে, স্যারের আশীর্বাদ নিয়ে আমরা চলি। কারণ আমরা জানি যে বিধাতা আমাদের স্বর দেয় আর সুর দেয় আমাদের গুরু, তাই গুরুর হাত আমাদের মাথায় না থাকলে আমরা কখনই এক পাও আমরা চলতে পারবো না। গুরুর আশীর্বাদ হচ্ছে আমাদের কাছে আসল, আমাদের বাবা মার পরে যদি যিনি আমাদের হৃদয়ে আমাদের জীবনে যার একদম মূল্য যাকে বলে আর কি, একদম ঠিকঠাক মতো বাবা মার পরেই হচ্ছে গুরু আমাদের জীবনে। কারণ গুরু আমাদের যেভাবে হাত ধরে নিয়ে যাবে, যে কোনো অবস্থাতে গুরুর নাম করলে দেখবি ঠিকঠাক মতো উতরে যাওয়া যায় আর কি। এখন বুঝছিস, যখন আরেকটু বেশি পরিণত বয়স হবে আরো অনেক বেশি করে গুরুকে বুঝতে পারবি। তাহলে আমরা এবারে কি গান শুনবো? এবার একটি মান্না দের গান। মান্না দের গান, ঠিক আছে, চল মান্না দের। দীপ ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, ছিল শিখা
মনে হয় নদী সাগর না ডাকে কভু যদি, তাই যেতে যেতে থামল সে বই চলল না, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শেখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শেখা ছিল শুধু শুধু কাছে এলো পারল না দিদি কিছু উপহার, বুক ভরা আশা নিয়ে মন আমার শুধু শুধু কাছে এলো পারল না দিদি কিছু উপহার, যে মালার ফুল গেছে ঝরে যে মালার ফুল গেছে ঝরে, রেখেছি সে ফুল বুকে করে, তাই এ ফুল রয়ে গেল কেউ বলল না, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শেখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দীপ ছিল শেখা ছিল। আর বললাম না আমি ছেলের মধ্যে গানগুলোর মধ্যে একটা আলাদা অনুভূতি এনে দেয় আমাদের মধ্যে। আজকে তারপরে যে আমরা গানগুলো শুনব, আমরা আস্তে আস্তে গানে আরো যাব, তার মধ্যে একটু কথা বলি যে বলছি সে স্কুলে মানে স্কুলের মাধ্যমিক অব্দি শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ মিশন ছিল, আর রামকৃষ্ণ মিশনের তো খুব সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ আছে। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে যাই হোক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা ভালো একটা অনুষ্ঠান হয়, তো স্কুলের অনুষ্ঠানের কোনো অভিজ্ঞতা আছে কি? হ্যাঁ আছে, গিটারে আছে। গিটারে আছে মানে তাহলে তুই গিটারও বাজাস? হ্যাঁ। আর কি কি করিস বল? গিটার বাজাই, তারপর গানও করি, তারপর ড্রয়িংও করি। ড্রয়িংও করিস? তাহলে সেটা আমার এই এটা ভেবে খুব ভালো লাগে যে আজকালকার মানে এখনকার যুগের বাচ্চারা মানে যারা তোরা আর কি, তোরা পড়াশোনাটা এত সুন্দর করে করিস, এত এত মার্কস সবাই পাচ্ছে, তার মানে পড়াশোনাটা খুব সুন্দর করে করছে, তার সঙ্গে গানটাও করছিস, তার সঙ্গে আর্টও করছিস, আর বলছি গিটারও করছিস, মানে সব দিকে সর্বদিকে পারদর্শী যাকে বলে, মানে সব পড়াশোনা আগে পড়ে তারপর আগে পড়ে পড়াশোনা আগে আগে মিউজিক আগে গান বাজনা, সেটা হতেই পারে, কারণ প্রত্যেকের এক একজনের এক একটা দিকে তো ঝোঁক হতেই পারে, সবার একদিকে হবে তা তো ঠিক নয়, কিন্তু সাথে সাথে সবকিছু মিলেই তো চলছিস, একসঙ্গে সবটাকে নিয়েই চলছিস, সেটা অন্য ব্যাপার। বলছি এবার তো নতুন স্কুলে এসেছিস, নতুন স্কুলে এসে এই এখানে স্কুলে এসে গানের পরিবেশটা কেমন দিস? শ্রীকৃষ্ণ মিশনে কিন্তু খুব ভালো অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক পরিবেশটা কিন্তু ভালো। এখন কি স্কুলে নতুন যারা বন্ধুরা আছে বুঝে গেছে যে এখন তুই গান করতে পারিস, গিটার বাজাতে বুঝে গেছে, গুনগুন গান শুনে হয়ে গেছে এরকম ধরে বন্ধুরা যে চল এখন আমরা একটু গান শুনি? অফ পিরিয়ডে হয়। ওরা কি ধরনের গানটা এখন শুনতে চায় বলতো? বাংলা গানের দিকে ঝোঁক বেশি না হিন্দি গানের দিকে ঝোঁক বেশি? এখন ওরা হিন্দিও করে বেঙ্গলিও করে, বেঙ্গলিও করে, কিন্তু হিন্দি গানের দিকে ঝোঁকটা একটু বেশি, হিন্দি গানের ঝোঁকটা বেশি, বাংলার দিকে ঝোঁকটা কম। সেটা হচ্ছে তোদের দায়িত্ব যারা এই গান বাজনা নিয়ে যারা আছিস, যারা গানের সঙ্গে আছিস, বাংলা গানকে প্রমোট করার দায়িত্বটা কিন্তু তোদের। স্কুলে বন্ধুদের বলবি যে না হিন্দিটা শুনবি, বাংলাটাও শোন,
যদিও হিন্দি আমাদের মাতৃ আমাদের রাষ্ট্রভাষা, কিন্তু তারপরে বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের বাংলাটা আমাদের মনে থাকতেই হবে, কারণ বাংলা ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের প্রাণের ভাষা, সেটা মনে হয় কি? বাংলা ভাষা প্রাণের ভাষা মনে হয় তো? তাহলে বাংলা গানও শোনাবি ওদের, জোর করে ধরে বসে বাংলা গান শোনাবি, ইংলিশ গানও শোনে। হ্যাঁ, ইংলিশ গান না তো শুনতে, গান গান গানই, গানের মধ্যে যে সুর আছে, তাল আছে, লয় আছে, সে তো সব ধরনের গানই আছে। আর তা নিয়ে আমরা, আমি যে বলি যে অনুভূতির মধ্যেই আমরা সবকিছু পাই, অনুভূতি দিয়ে আমরা সব উপলব্ধি করব। ভাষাটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ আমাদের ভারতবর্ষে তো আমরা বলি না নানা ভাষা, নানা রং, নানা জাতি, কিন্তু তারপরও আমরা সবাই ভারতবাসী, একই মানুষ আমরা, ভাষা আমাদের কাছে কোনো কিছু ব্যাপার নয়, আমরা যে কোনো ভাষা আমরা নিয়ে আমরা চলতে পারি। তাই সবকিছু মিলে সুর তাল লয়টাই হচ্ছে আসল, সব কিন্তু মিলেমিশে একই জায়গায় গিয়ে মিশেছে, তাই আমরা সবকিছু নিয়েই আমরা চলবো। আর ওই যে বললাম বাংলা ভাষাটা প্রমোট করার দায়িত্বের মধ্যে, জোর করে ধরে বসে বাংলা গান শোনাবি, তারপর আমরা কি গান শুনবো? এখন একটি রবি ঠাকুরের গান, আবার রবি ঠাকুরের গানে যাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে আমার মনে হয় দিনটা এমনিতেই ভীষণ ভালো, আমাদের ভীষণ ভালো যাবে আর কি। আর এখন তো আজকে সকালটা ভীষণই জমজমাট যাচ্ছে, যারা দর্শক বন্ধুর ওপারে বসে দেখছেন পর্দার ওপারে, আপনারা নিশ্চয়ই শাকনিককে অনেক অনেক আশীর্বাদ করবেন, এবং শাকনিক কিন্তু সত্যি খুব সুন্দর করে চেষ্টা করছে আজকে সকালটাকে জমজমাট করার। তাহলে এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনি, কি পর্যায়ের গান শুনবো? প্রকৃতি পর্যায়ের গান শুনবো। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরুষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরুষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নূপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, গোপন স্বপন ছাইল অপরস আচলের নব নীলিম, গোপন স্বপনে ছাইল অপরস আচলের নব নীলিম, উড়ে যায় বাদলে বাতাসে তার ছায়া ময়েলকে সাকাশে, উড়ে যায় বাদলে বাতাসে তার ছায়া ময়েলকে সাকাশে, সেজে মন মোর দিক আকুলি, সেজে মন মোর দিক আকুলি, জল ভেজাকে তো কি দুশুভাষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। সত্যি গানটা আমাদের দোলা লাগিয়ে গেল। শাকনিক, আমরা আমরা তো একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের আর দুটো গানই হয়তো হবে, তো শেষটা তো তুই রবীন্দ্রসঙ্গীত দিয়ে করবি, তার মাঝখানে কি গান শোনাবি আমাদের? এখন একটা হেমন্ত মুখোপাধ্যায়ের ওলির কথা। ঠিক আছে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান একটা শুনে নিই আমরা।
চুলির কথা শুনি বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসুন না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসুন না তো ওলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসুন না তো তুমি আমার স্বপ্নে প্রভু ভাষণ না তো বলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসুন না তো চাঁদের আলোয় রাতে চাই জীবনে তাহার মতো তুমি করো না কেন ধন্য রে চাঁদের আলোয় রাতে চাই জীবনে তাহার মতো তুমি করো না কেন যোগ ধন্য রে যেমন করে নিড়ে একটি পাখি সাধুরে কাছে তার গোড়াকে যেমন করে হিড়ে একটি পাখি সাথে কাছে তার নেই গোড়াকে যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় তবু ভালোবাসো না তো বলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসুন না তো শুনে আমার আমার এই গানটা যখনই হয় ওই কথাটা মনে হলে না যাও সিয়া চুরাকে এই গানগুলো এত প্রাণ ছুঁয়ে যায়। এই গানটা যখনই চলে আমার ওই দুটো লাইন একটু না গাইলে আমার একটু ভালো লাগে না, দুটো গান গাইতে ইচ্ছে করে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের আর একটি গানই হবে আজকের নিবেদনের মধ্যে। তো শেষটা তুই কি দিয়ে করছিস শাগনিক? আমি রবি ঠাকুরের গানই শেষ করছি। কোন পর্যায়ের গান দিয়ে শেষ করতে হলো? প্রেম পর্যায়ের গান, কে বলে যাও যাও। খুব সুন্দর, খুব সুন্দর গান। শাগনি স্কেলটা একটু বলে দে শৌনককে। আমরা আজকে সকালের এটা শেষ নিবেদন হবে শাগনিকে। আপনারা নিশ্চয়ই খুব পছন্দ করেছেন শাগনিকের গান, আমরা শুনে নিই গানটা। কে বলে যাও তোমার বাড়ি লাগবে
আবার জোয়ার চলে তীরের তালে ধীরে তরি সত্যি যাওয়া আছে বলেই আবার আমাদের আশা আছে, আশা যাওয়া নিয়েই আমাদের জীবন, যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার সকাল, ঠিক যাওয়ার পরেই আবার আশা, সেই আবার আসবো সেই আশা নিয়েই আমরা আজকের আমাদের এই কথায় সুরে জমজমার সকাল আমরা এখানে শেষ করব। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায় সানরাইজ গুরু মস্টান্ডে বিদিত কথায় সুরে জমজমার সকালে। ঠিক ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।